গুড মর্নিং শুভ সকাল সুন্দর একটা সকালে তোমাদের সবাইকে সুস্বাগতম যাই গাইস আজকাল লং টাইম পরে আমি কিন্তু আবার চলে এসেছি ব্লগ নিয়ে ঠিক আছে তো গাইস মেইনলি ব্যাপারটা কি হয়েছিল মানে এতদিন আমি ভিডিও কেন করতে পারিনি কেন আমার চ্যানেলে ভিডিও নেই এই নিয়ে প্রচুর প্রচুর কমেন্টে পেয়েছি ফেসবুকে পেয়েছি তারপর তোমার ইউটিউবে পেয়েছি প্রচুর প্রচুর পরিমাণে কমেন্ট মানে পেয়েছি যে আমি মানে ভিডিও দিচ্ছি না কেন আমি কি হারিয়ে গেলাম তো গাইস ভিডিও শুরুতে কিন্তু আমি একটা কথা বলেছিলাম যখন থেকে ব্লগ শুরু করি যে হারিয়ে যাওয়ার ছেলে কিন্তু আমি না ঠিক আছে পড়ে গেলে উঠে দাঁড়ানোর ক্ষমতা আমার আছে তো গাইস এখন ঘড়ি কাটা বাজে ঠিক 8:40 আর এই মাত্র আমি জাস্ট ঘুম থেকে উঠে এই ব্রাশটা হাতে নিয়ে গুটি গুটি পায়ে বেরিয়ে পড়লাম নতুন একটা ব্লগের উদ্দেশ্যে তো গাইস মেইনলি ব্যাপারটা কি হয়েছিল আমি আগে যেই ফোনে ভিডিও বানাতাম আমার আইফোন X8 ছিল তো X8টা আমার হাত থেকে পড়ে গিয়ে না 12:00 বেজে পুরো 13:00 হয়ে গেছিল এই কারণে আমি এতদিন মানে ভিডিও দিতে পারিনি তো আমার মানে খুব একটা ভালো লাগেনি যে ভিডিও দিতে পাচ্ছি না ঠিক আছে আর দেখো একটা নতুন ফোন কিনতে গেলে কিন্তু অনেকগুলো টাকার ব্যাপার ঠিক আছে আর সেই জন্য আমি ওয়েট করে গেলাম যে দেখো গাইস কোনো কিছু ভালো করতে গেলে না একটু ওয়েট করতে হয় ঠিক আছে অনেকে বলে না যে ধৈর্য ধর ফল পাবি এরকম একটা ব্যাপার তো যাই হোক মানে পুরো 4 মাস আমি ভিডিও করতে পারিনি আর আইফোনটা X8টা তো গেছে পুরো ভোগে তারপরে এই যেই এখন যেই ফোনে ভিডিও করছি এটা হচ্ছে আইফোন 15 এই যে সাইডে দেখতে পাচ্ছ ঠিক আছে এই ফোনটা নতুন নিয়েছি নেবার পরে আবার আজকে থেকে ব্লগ শুরু করলাম আমার ব্লগের মানে ক্যামেরা কোয়ালিটি কেমন আসছে না আসছে ভয়েস মানে কোয়ালিটি কেমন আসছে না আসছে প্লিজ সেটা কিন্তু কমেন্ট করে জানিও দেখো গাইস যেহেতু আমি এতদিন ভিডিও বানাইনি ওই জন্যে এখন না একটু কথা বলতে ভিডিওতে না একটু কেমন কেমন লাগছে বা কথাগুলো একটু আটকে আটকে যাচ্ছে তো এইসব আমার কাছে কোনো ব্যাপার না মোটামুটি 2-1 দিনের মধ্যে ব্লগ করতে করতে সব কিছু আশা করি ঠিক হয়ে যাবে আর তোমরা আগে যারা যারা ভিডিও ফিডিও দেখতে আমি আশা করি তারা তারা আবার আসবে ভিডিওতে ভিডিও দেখবে আগে যেরকমভাবে সাপোর্ট করতে সেরকমভাবে সাপোর্ট করবে তোমাদের কাছে এর থেকে বেশি কিছু আমার চাওয়া নেই আর তোমরা যে কোনো সাপোর্ট করো বা সাপোর্ট করেছো এর আগে ভাই অসংখ্য ধন্যবাদ খুব ভরা ভালোবাসা তো যাই হোক গাইস মেইনলি তোমাদেরকে প্রবলেমটা শেয়ার করা হয়ে গেছে যে কী কারণে আমি মানে এতদিন ধরে ভিডিও করতে পারিনি তো যাই হোক ওই সব গল্প বাদ দাও এখন থেকে মানে এখন থেকে সারাদিন যা যা করবো যেরকম আমার লাইফস্টাইলে মানে থাকে যা আগেও যা যা করতাম সেরকমভাবে তোমাদেরকে ব্লগ শেয়ার করবো তো যাই হোক ভিডিওটা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে সবাইকে ঠিক আছে তো গাইস এতদিন যে আমি ভিডিও করিনি বাট এখান থেকে ভিডিও মানে রোজের ভিডিও আমি শুরু করি তো এতদিন যে ভিডিও করি না আমি কিন্তু এই জায়গাটাতেও কিন্তু অনেকদিন আসিনি তো যাই হোক গাইস এই ওয়াইড অ্যাঙ্গেলে পিছনের ভিউটা ঠিক কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে ঠিক আছে বেশ কিছুদিন আগে গাইস এই পুকুরের পুরো জলটা শুকিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে আর এখন মেনলি এইখান থেকে মাটি কাটা হচ্ছে মাটি কেটে কেটে এখানে বাঁধে দিচ্ছে ঠিক আছে যেহেতু গাইস এই বাঁধটার অবস্থা খালি মানে এখান থেকে শুরু ছিল এখান থেকে এই অবধি ছিল ঠিক আছে আর এখন গাইস মাটি ফেলে এতটা করে চওড়া করা হচ্ছে যাতে ভ্যান ফ্যান মোটামুটি এখানে ঢুকতে পারে তাই জন্য গাইস এখন এখানে মানে আর মানে ভেরিতে যারা যারা কাজ বাজ করে তারা তারা সব দেখতে পাচ্ছে ওইদিকে একটা মেশিন চলছে এই মেশিনটা তোমাদের ঠিক বুঝতে পারবে না তারা তোমাদের দেখাচ্ছি এই যে গাইস মেশিনটা চলছে এখানে এই মেশিনের দ্বারাই সম্পূর্ণ জলটা এপার থেকে ওপারে ফেলে দিচ্ছে আর এখানে সব মাটি কাটা হচ্ছে গাইস ঠিক আছে আমি আরেকটু আগে আসতাম হয়তো মাছ ফাছ ভরা অনেক কিছু শেয়ার করতে পারতাম তোমাদেরকে তো যাই হোক গাইস এই মানে আজকে থেকে এরকমভাবে নিয়মিত ব্লগ আসতে থাকবে তো ভিডিওটা আশা করি তোমরা কিন্তু দেখবে ঠিক আছে পারা দেখতেই হবে তাহলে ভেঙে দেবো না মানে গাইস দেখো শহরে থাকলে কী হবে ভাই আমাদের এই সাইডটা না পুরোপুরি বলতে গেলে মানে গ্রাম ফেল ঠিক আছে গ্রাম মানে গ্রামকে খারাপ বলবো না বাট আমাদের এই সাইডটা পুরো অনেকটাই গ্রামের মতো তো যাই হোক এখন ওই পুকুরের জলটাকে তুলে নিয়ে এসে মেশিনের দ্বারা এই খালে ফেলা হচ্ছে জানি না কী হবে তো যাই হোক তোমরা যারা যারা ভিডিও দেখছো তাড়াতাড়ি কন্টিনিউ আমার ভিডিও এই মানে এইভাবে দেখতে থাকো মানে রোজ একটা রোজ যা যা হবে না হবে আমার লাইফস্টাইল মানে যা যা আমি করি সারাদিন সব কিছু তোমাদেরকে শেয়ার করবো এই ব্লগে তো যাই হোক বেশি বাদ না বলে একটা ছোট্ট সিনেমা রিসর্ট দিয়ে আজকের সারাদিনের ভিডিওটা এনজয় করো যাই সিনেমাটিক শটটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না ঠিক আছে দেখো অনেকদিন বাদে সিনেমাটিক শট নিলাম তো একটু হয়তো এদিক সেদিক হতে পারে তো যাই অ্যাডজাস্ট করে নিও তো চলো বাড়িতে যাই গিয়ে ফ্রেশ ট্রেশ হই তারপর দিন আবার ব্লগে আসছি
আমি মোটামুটি প্যান্ট ফ্যান যা চাবাই কাকার কাছে চাবাই, ঠিক আছে? আর দোকানের এখানে তো কোনো অ্যাড্রেস ফ্যাড্রেস লেখা নেই, তো যাই হোক তাহলে কাউকে যদি অসুবিধা তাহলে আসবেন। তুই থেকে যা স্বভাবে আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই। বয়স হয়ে গেলে কি হবে, ভেতরে একটা এনার্জি এনার্জি ভাব আছে, ঠিক আছে? বেশি কিছু আর ডিটেলসে বলছি না, ব্লগে যত নতুন নতুন আবার এই মানে এই বছরের নতুন ফার্স্ট ব্লগ, মানে মার খাবে বন্ধ করে যাই একটু চাটা খেয়ে নি, বৌদির চা বলে মনে আছে। আর এই ছেলেটাকে দেখেছো, দেখতে লাগে দেখো কত ভদ্র ছেলে, কিন্তু আর আইপিএলে টাকা লাগানো আবার জুয়ারি তো। এই দেখো মুখটা দেখো, মুখটা দেখো, এই এত কাস্টমার বসে আছে, এদের এখন অর্ডার ফর্ডার দিচ্ছে না মনে ভাই প্রচুর কষ্ট। আর ওই ছেলেটা এই যে বসে আছে দাঁড়া দেখাচ্ছে, এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছে ফোন ঘাটছে বসে বসে, কদিন আগে আইফোন 13 কিনেছে, ঠিক আছে? পয়সাওয়ালা লোক তো বিরাট অর্ডার দিচ্ছে এখানে, এর তো পয়সার কোনো মা বাপ নেই, ঠিক আছে? দেশে যাচ্ছে জমি জায়গা বিক্রি করছে আর আইপিএলে পয়সা লাগিয়ে দিচ্ছে। যা বেশি ভাত বকে লাভ নেই, চা খেয়ে নি, বৌদির দাবার চা তো এই দেখো ভাই আবার নতুন বুলেট নিচ্ছে, পয়সাওয়ালা লোক না ভাই, সব পয়সাওয়ালা লোক বুলেট ফুলেট নিয়ে নিচ্ছে, ঠিক আছে? আমি আমাদের ভিডিও করিনি বলে আমি খেতেও চাইনি, ঠিক আছে? আজকে থেকে ভিডিও করছি মানে আজকে আজকে থেকে খাওয়াতে হবে, কিন্তু বুলেট নিয়েছে ঘরে এসি লাগিয়েছে, আগের বছরে খাওয়াই নিয়ে এখন এসেছে, ঠিক আছে? ভালো করে কোন মারো না, কে বলো তুমি বালের কি একটি গাল মারা আমার। তো যা গাইস কোশিদার নতুন বুলেটটা নিয়েছে, ঠিক আছে? বুলেটটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না, ঠিক আছে? কি নিয়ে এসছো? ও দেখা যাচ্ছে না, যাক মানে খাওয়ার সময় দেখবো, অত দেখতে হবে, অত খাওয়া অত খাবার জিনিস দেখা কি অত। তো যাক গাইস, এখন মেনলি গাইস ঘড়ি কাটায় বাজে পুরো পাক্কা 1:30টা, আর এখন গাইস আমরা যাচ্ছি খেতে, মানে কৌশিকদা রাজু চলে গেছে আগে, আর আমি যেহেতু তিনতলায় ছিলাম একটু কাজ ছিল, তো এখন আমি যাচ্ছি খেতে, ঠিক আছে? তো চলো, আমরা আগে যেরকম ছাদে বসে খেতাম, তো এখন আমরা ছাদে খাই না, এখন আমরা চারতলায় বসে খাই, ঠিক আছে? রাজু চলে এসছে অলরেডি, এই যে আমার ব্যাগপ্যাক নিয়ে চলে এসছে, ও বাবা থালাও রেডি, চলো খেয়ে নিচ্ছি। তো জায়গায় অনেকক্ষণ আগে চলে এসেছিলাম বাড়িতে, ঠিক আছে? আর বাড়িতে এসে গেছি, মানে শরীরটা এত পরিমাণে মানে আমার টায়ার্ড লাগছে, যার জন্য আমি আজকে ঘর থেকে কোথাও বেরাইনি, আর যেন এখন বসে গেছি রাতের খাবার খেতে, ঠিক আছে? আমি পুরো ঘুরে পড়েছিলাম, তো মায়ের গিয়ে আমার খাবার দিল। তো আজকে রাতের মেনু কি হবে, আমাদের খিচুড়ি বেগুন ভাজা আর এখানে একটা মাছের তরকারি আছে, এটা হচ্ছে রাতের আমার ডিনার, ঠিক আছে? তো জায়গায় চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আর বেশি দেরি টানবো না,
ভালো লাগে লাইক করুন, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে হবে। তাহলে দেখো নেক্সট একটা ব্লগে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার, গুড বাই।